सर बोल। कंज्यूमर सर कंज्यूमर गुड्स टा আর একবার বলুন না। তোমাদের কনজিউমার গুডস এর কোনটা গো? কনজিউমার গুডস এর কোন জিনিসটা বলতে চাইছো? কনজিউমার গুডস তুমি স্টেপল গুডস আর ইম্পালস গুডস টা ওটা বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, কনজিউমার গুডস বলতে কি বোঝায় এটা একটু? আচ্ছা, কনজিউমার গুডস বলতে কি বোঝাতে চাইছে, তাই তো? হ্যাঁ, একটা হচ্ছে রিটেল গুডস আর একটা হচ্ছে কনজিউমার। কনজিউমার গুডস বলতে হচ্ছে ভোগ্য পণ্য, যেগুলি মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনের জন্য ব্যবহার করা হয়, সেই প্রোডাক্ট গুলিকে বলা হয় কনজিউমার গুডস। এটাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। আমরা তোমরা জানো যে রিটেল গুডস একটা কনজিউমার গুডস আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুডস। কনজিউমার গুডস এর সাধারণত আমরা কনজিউমার গুডস আমরা সাধারণত কনভিনিয়েন্স গুডস, হকিং গুডস, স্পেশালিটি গুডস, ডিউরেবল, সেমি ডিউরেবল, নন ডিউরেবল এইভাবে ভাগ করতে পারি। কনজিউমার গুডস বলতে আমরা এক কথায় যদি বলতে পারি, মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনের জন্য যে প্রোডাক্ট গুলি ব্যবহার করা হয় সেই প্রোডাক্ট গুলিকে বলা হয় সেই প্রোডাক্ট গুলিকে বলা হয় কনজিউমার গুডস। কনজিউমার গুড এর এক্সাম্পল হলো ফাস্ট মুভিং কনজিউমার গুড, অর্থাৎ আটা, নুন, চিনি, ডাল, টুথপেস্ট ইত্যাদি, এইগুলোকে বলা হচ্ছে আমাদের কনজিউমার গুডস। আর আর কিছু কারো কোয়েশ্চেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এভরিওয়ান, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, আচ্ছা বাই এভরিওয়ান। হ্যাঁ রাখলাম ফারুক স্যার। ফারুক স্যার কাটলাম আমি, স্যার স্যার কাটলাম আমি, ঠিক আছে, বাই এভরিওয়ান। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, রবিবার কটার সময় হবে স্যার? হ্যাঁ স্যার, ফোন করে দিবেন একটু।